Assalamualaikum. কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি কিছু প্রোডাক্ট দেখাবো, যেগুলো কিছু অনলাইন থেকে কেনা আর কিছু অফলাইন থেকে কেনা। তো কিছুদিন আগে যে একটা ভিডিও করেছিলাম, অনেকে এই প্যালেটটা যে আছে কালার প্যালেট, এখানে 12টা থাকে। তো এই প্যালেটটা নিয়ে অনেকের অনেক কনফিউজড যে ফেব্রিক কালারগুলো আসলে এটার জন্য কতটুকু উপযোগী, এই কালারটা দিয়ে কি আমরা ক্যানভাসে কালার করতে পারবো কি পারবো না। হ্যাঁ, এটা হচ্ছে ফেব্রিক কালারের জন্য একদম একটা পারফেক্ট কালার, এবং আমি আমার বেশিরভাগ পেইন্টিংগুলো এই কালার দিয়ে করে থাকি। আর হচ্ছে এখানে 12টা কালার থাকে মূলত একটা বক্সে, প্রত্যেকটা বক্সে 15 ml করে থাকে, এবং এটা আপনারা চাইলে ক্যানভাসেও ইউজ করতে পারবেন। এটার আরেকটা নাম হচ্ছে ফেব্রিক অ্যাক্রিলিক কালার, আর এটা দিয়ে খুব সুন্দর করে আপনি পেইন্ট করতে পারবেন। এছাড়াও আপনারা যদি কাঠের গহনা কালার করতে চান, মানে কাঠের বেজির উপরে কালার করতে চান, এটাও পসিবল। মানে আপনারা যে কোনো জায়গায় এটা দিয়ে কালার করতে পারবেন। আমি একটা ছোট্ট পেইন্টিং করছিলাম এই কালার দিয়ে ওয়ালের মধ্যে, ওই কালারটাও খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তো নেক্সট যেটা আছে এটা হচ্ছে আমার মেটালিক কালারগুলো। তো এখানে 10 ml করে থাকে। আমি 3টা কালার নিয়েছিলাম, একটা হচ্ছে গোল্ডেন, দেন আরেকটা হচ্ছে সিলভার, আরেকটা হচ্ছে রাস্ট কালার, যেটাকে আমরা মরিচা কালারও বলে থাকি। এটা একটু কমই থাকে আর ওইগুলো একটু বেশি থাকে, মানে ওটা থাকে 15 ml করে আর এটা থাকে 10 ml করে। তো এগুলো ফেব্রিক বা যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারবেন, ক্যানভাসে ইউজ করতে পারবেন, পেন্টিংয়ের সকল সেক্টরেই আপনারা ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। দোকানে গিয়ে, মানে যেখানে কালার বিক্রি করে বা সেল দেয়, আপনারা যদি গিয়ে বলেন যে মেটালিক কালারটা নিতে চাচ্ছি, অনেকগুলো শেড আছে, আপনারা যে কোনো পছন্দ মতো আপনাদের আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। নেক্সট যেটা, এটা ছিল দারাজ থেকে নেওয়া, বক্সটা একদম নষ্ট হয়ে গেছে জানি না কেন। আমি দারাজকে বলবো যে একটু সিনসিয়ার থাকতে, অথবা বাবল রেপার দিয়ে যদি র‍্যাপ করে দেওয়া যায় তাহলে হয়তো কিছু প্রোডাক্ট নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যায় আর কি, আমার যতটুকু মনে হয়। যদিও আমার কালার প্যালেটের কোনো ক্ষতি হয়নি, বাট তবুও যে বক্সটা দিয়ে প্যাকেট করা হয়েছে ওই বক্সটার অবস্থা খুবই করুণ ছিল। এখানে হিমি ওয়াটার কালার 38টা কালার ছিল, প্রত্যেকটা কালারই খুব সুন্দর। যদিও আমি এখনও ওয়াটার কালার দিয়ে পেন্টিং করিনি, করব, এটার জন্য আরেকটা ভিডিও আমি আপলোড করব ইনশাল্লাহ, এটার এক্সপিরিয়েন্স কেমন কি এটা নিয়ে আর কি। তো আমরা এখানে একটা ব্রাশ পেয়েছি, বাট আপনারা যদি কেউ হিমি গোয়াশ কালার কিনেন তাহলে এটার সাথে আপনারা 3টা ব্রাশ সেট পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই ছিল তুলি, দেন এখানে দেখতেই পাচ্ছেন 38টা কালার ছিল, খুব সুইট কালারগুলো। ডার্ক কালারগুলো মেক করতে হবে না, বা লাইট কালারগুলো মেক করার কোনো প্রয়োজন নেই। বক্সটাও খুব সুন্দর, আমার কাছে ভালো লাগছে বক্সটা। অন্য কালারও পাওয়া যায়, পিঙ্ক বক্সটাও পাওয়া যায়, যার যেটা পছন্দ আপনারা সেটাই নিয়ে নেবেন। আচ্ছা, যাই হোক, এই যে পার্সেলটা দেখছেন এটা কিন্তু আমার পেজেরই, বাট আমি পারচেস করি নাই। এই পার্সেলটা এখন থেকে প্রায় 4 মাস আগে একটা আপু অর্ডার করছিল, এই বাট আমি বাবল রেপার দিয়ে রেপ করে দিছিলাম। তো আপু রিসিভ করার পর ওনার এই দুলগুলোতে একটু প্রবলেম ছিল, মানে উনি আমাকে যেটা বলছে একটা পুঁতি খুলে পড়ে গেছিলো, যার জন্য উনি পার্সেলটা ব্যাক করছে। তো আমি সবাইকে আবারও বলতেছি যে আপনারা কাইন্ডলি প্লিজ যখন পার্সেলগুলো রিসিভ করবেন তখন আমাকে যদি একটু সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে প্রোডাক্টটা চেক করে দিয়ে দেন তাহলে আমার জন্য খুব সুবিধা হতো আর কি। যাই হোক, এটা নিয়ে নেক্সট একটা ভিডিও দেবো।
তো এই ছিল আজকের কালার রিলেটেড কিছু কথাবার্তা। সো মিস আ লট ফর হেয়ারিং মাই প্যাচেল, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন সায়োনারা।